আবু সুফিয়ান ইবনু এটা আমাদের দেশের সাথে সম্পৃক্ত এখানে কেউ থাকলে কেউ আপনার আবার মনে করবেন না যে আমি আপনাকেই বলতেছি এরকম একটা প্যান্ডেলে লেখা ছিল এখানে ইয়াতিম ফকির মিসকিন দরিদ্র বিধবা বৃদ্ধ বৃদ্ধাদের খানা দানার ব্যবস্থা আছে আবু সুফিয়ান ইসলাম গ্রহণের আগে রদি আল্লাহ আনহু উনি কি করতেন এই প্রতি সপ্তাহে একটি করে উট জবাই করে মানুষকে খাওয়াতেন কাদেরকে গরিব ফকির মিসকিনদেরকে এটা সাইনবোর্ড ছিল কিন্তু সাইনবোর্ড ছিল বাহিরে আর কর্ম হতো ভিতরে ভিতরে কি হতো ভিতরে ফকির এবং জায়গা দেওয়া না এদের নামেই ফান্ড মানে রিলিফের মাল কালেকশন করা হতো এই রিলিফের মাল কালেকশন করে নিয়ে এসে ভিতরে এসে বন্টন করা হতো যারা তার আত্মীয় স্বজন এলাকার বড় বড় মাতব্বার টাকাওয়ালা পয়সাওয়ালা মেম্বার চেয়ারম্যান অথবা ইঞ্জিনিয়ার এই ধরনের বড় ভালো চাকরিজীবী সরকারি তাদেরকে দিয়ে বন্টন করা হতো তাদেরকে এটা কুরানের কথা আমি আল্লাহ এই উল্লেখ করে দিয়েছেন ফাঁস করে দিয়েছেন আবু সুফিয়ানের গোপন অধ্যায় ফাঁস করে দিয়ে এই আয়াতিল করে দিয়ে বললেন এরা হলো তারাই যখন তারা ইतिमরা খেতে আসতো গরিব মিসকিন ফকিররা খেতে আসতো তার হাতে লাঠি রাখা ছিল আবু সুফিয়ানের হাতে সেই লাঠি দিয়ে তাদেরকে প্রতিহত করত আর বলতো যা এখান থেকে যা এটা তোদের জন্য নয় এরা এটা সম্মানিত মানুষদের জন্য যাদের খাওয়া জায়েজ নাই আচ্ছা সাদ কাকি বড় খেতে পারে খেতে পারে না তো আপনাদের এলাকায় মাঝে মাঝে সাদকা খাওয়ানো হয় ধরে নেন একজন মানুষ মারা গেছে আপনাদের এলাকায় নাও থাকতে পারে বিভিন্ন এলাকায় আছে আছে না আছে বলে কিন্তু আমি বলতেছি না বিভিন্ন এলাকায় আছে আমার জানা আছে তাই বলতেছে আপনার এলাকায় থাকলে থাকতে পারে আল্লাহ মাফ করুক তো ধরেন মারা গেছে মানুষ তখন এই মানুষকে খাওয়াতে হবে মানে মরা উপলক্ষে মানুষকে খাওয়াবে মরা উপলক্ষে যদি আপনি মানুষকে খাওয়ান কেবলমাত্র ফকির এবং যারা জাকাতের হকদার যারা ওই যে বছর শেষে ফেতরা উঠে এই ফেতরা খাওয়ার হকদার এই খাবারটাও তাদের জন্য হকদার অথচ ওখানে দাওয়াত দেওয়া হয়েছে চেয়ারম্যানকে জাকাত খায় ফকির মিসকিন গরিব কার অংশ মানে কার কোন ভাগের মধ্যে আপনি ফেললেন ওখানে চেয়ারম্যান আসতে মানে কি দুই তিনজন মেম্বারও আসবে তারপরে মসজিদের খতিব সাহেব উনিও আসবেন উনার জন্য হক তারপরে ওখানে মসজিদের সর্দার সেক্রেটারি সভাপতি তিনিও আসবেন তিনিও এসে নেতৃত্ব দিবেন খাওয়াবেন এখানে গোস্ত দাও এখানে ডাল দাও এখানে ভাত নাই এই বলে বলে মানুষকে খাওয়াই শেষে উনি নিজেও খান অনেকে এখন যুক্তি দেয় যে আমার খাওয়ার ইচ্ছা ছিল না এরা যারা আয়োজন করেছে তারা ছাড়লো না তাই আমি খেলাম মজার কথা শোনেন এটা লজ্জার কথা মজার কথা না তো এই খাওয়ার মালিক যারা তৈরি করেছে এই খাওয়াতে তাদেরও অধিকার নাই ওটা ফকিরদের খাবার যে আপনার বাড়িতে ভিক্ষা করতে আসে যে আপনার বাড়ি থেকে জাকাত তুলে নিয়ে যায় নৌ মুসলিম বলে ঋণগ্রস্ত বলে যাদের খাবার নাই বাড়িতে তাদের জন্য এই খাবার ওই খাবার যে তৈরি করেছে তাদের ওই খাওয়া দাওয়া নাই তাদের জন্য এটা হারাম এটা আমার কোনো চ্যালেঞ্জ নয় এটা আমার বক্তব্য এটা কোরআন সুন্নার কথা আপনি দেখেন খুঁজেন বের করেন ওই খাবার সে নিজেও খেতে পারবে না রাসুসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এই খাবার তাদের জন্য খাবার কি অবস্থা রাজু আসসালাম বলেন হ্যাঁ খাওয়া যাবে কুকুর যেমন বমি খাই কথা আপনাদের মন কেসুমেস হলে সমস্যা কি বমি করে খাই কে কোন জাতীয়টা কুকুর খায় এই কুকুরের বমি খাওয়ার সাথে সম্পৃক্ত করা হয়েছে সম্মানিত উপস্থিতি আমার দিনী ভাইয়েরা একটু খেয়াল করবেন এই অভ্যাস যদি কারোর মধ্যে থেকে থাকে এতিমদের ফাঁকি দেওয়া এতিমদের সম্পদ খেয়ে নেওয়া এতিমদের সম্পদ দিয়ে ব্যবসা করা এতিমদের সম্পদে নিজেকে বড় করা বা এতিমদের সম্পদ বেশি বেশি করে খেয়ে ফেলা যেন সে বড় হওয়ার আগেই আমরা কোনো একটা ব্যবস্থা করে নিতে পারি আল্লাহ রব্বুল আলমী নিষেধ করেছেন তোমরা এতিমদের সম্পদ দিয়ে দাও খবরদার তোমরাদের অপবিত্র মালের সাথে পবিত্র মালের সংমিশ্রণ ঘটায় না এটা হলো তোমাদের অপবিত্র মাল এটা তোমাদের সম্পদ এটা হলো এতিমের সম্পদ আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ালা তাতাবাদদালুল খবীসা বিত্তাইয়্যিব তোমাদের এই খারাপ সম্পদ তোমার সম্পদটা এতিমের পবিত্র সম্পদের সাথে মিশ্রণ ঘটায় না ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম যখন খাবে নিজেরটাই খাবে এতিমের সম্পদ খবরদার খায় না তোমার সম্পদটা এতিমের সাথে মিশ্রণ ঘটায় খবরদার খায়ো না গুন

أمرنا بك جني أتم سلين جبر برت جون ميرعكي سلين محمد صلى الله عليه وسلم الله رب العالمين بولسين أتم درشام بوركي ألم يجدك يتيما فأوى ووجدك ضالا فهدى মালিয়তিমফালত কোহার খবরদার খবরদার এয়াতিম যদি তোমার কাছে আসে কিছু চাইতে কিছু দেখতে কিছু বলতে যদি আসে খবরদার তোমরা এয়াতিমদেরকে গলা ধক্কা দিও না খবরদার নসূল সাল্লাল্লাহ ওয়ালাইকু সাল্লাম কেল্লা বলছেন রে নবী মহাম্মদ সাল্লা সাল্লাম আভিং আপনাকে এয়াতিম হিসাবে পাই নাই পেয়েছি অত আপনাকে আমি জায়গা দিয়েছি দেখেন এতিম ছিলেন এতিম সম্পর্কে আল্লাহ রবীন্দিন কুরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এতিমদেরকে মূল্যায়ন করেছেন রাসুল সালাম বলছেন দেখানোর জন্য আমাদের মোল্লা সাহেবের সাথে একটু কথা বলি দেখেন আল্লাহর নবী বলছেন কেউ যদি আপনার হাত স্নেহের হাত নাকি শক্ত হাত নাকি মারার হাত না মঙ্গর মারার হাত আমার নবী বলেছেন কেউ যদি এতিমদের মাথায় এইভাবে স্নেহের হাত বুলিয়ে দেয় টাকা নামার দিকে এইভাবে স্নেহের হাত বুলিয়ে দেয় আমার নবী বলেছেন এর হাতের এর হাতের নিচে যতগুলো চুল আছে আল্লাহ তার জন্য ততগুলো নেকি লিখে দিবেন আল্লাহ টাকা লাগলো এতিমের মাথায় একটু হাত বোলাবেন হাত বোলা দেখি টাকা লাগবে হাই রে এতিম আমাদের অবহেলিত এতিমদের জায়গা নাই জমি নাই একটা ছেলে কয়েকদিন আগে বলতেছে আমাদের ভাইও একজন সাংবাদিক সময় আমার এক ফ্রেন্ড ওখানে একসাথে টিভির থেকে বড় হওয়া পর্যন্ত একসাথে পড়াশোনা করেছে সংবাদ পাঠক সময়ে একটা রিপোর্ট করেছে এতিমের একবারে অরিজিনাল অরিজিনাল বলতে মানে আমি বলছি বানানো না বসে আছে এক জায়গায় গিয়ে ওর সাথে মাইক্রোফোন ধরেছে তো ও কথা বলা শুরু করছে এমন ভাবে বলছে যে আসলে এতিম যেমন ধরেন আমি গত রাত্রে ছিলাম কিছু ছিল না আমার কাছে বস্তা গায়ে দিয়ে ঘুমিয়েছি শীতের রাতের গল্প এক সপ্তাহ সাত আট দিন হচ্ছে আমি বস্তা গায়ে দিয়ে ঘুমিয়েছি আমি আমার কেউ নাই আমার একটা ছোট বোন আছে মাও নাই বাবাও নাই বাবার খবর জানিই না বেচা বাঁচা না মরা কখন মরে গেছে সেটাও জানি না আর মা অন্য এক জায়গাতে বিয়ে শাদি করে উনি আছেন আমার ছোট বোনকে নিয়ে আমি আছে অনেক জায়গায় গেছি আমাকে চোর হিসাবে মানুষ মারধর করেছে কিন্তু আমার মনে হয় না আমি কখনো চুরি করেছি কিনা কখনোই চুরি করিনি আমি অথচ আমি গেছি হয়তো অসময়ে অথবা স্থানটা ভিন্ন আমাকে দেখেই মনে করছে আমি চুরি করতে আসছি কিন্তু আমরা যাই কিছু খাবারের জন্য কিসের জন্য কিছু খাবারের জন্য এতিমদেরকে দেখলে একটু হাত বুলিয়ে দিয়ে টাকা পয়সা লাগবে না টাকা পয়সা লাগবে না এমনি একটু হাত বুলিয়ে দিন এটা জিজ্ঞাসা করলেন কেমন আছো কী খেয়েছো কী খাবে কোথায় যাবে কোথায় থাকবে একটু জিজ্ঞাসা করলেন আপনার জায়গাও দিতে হবে না বলছেন কেউ যদি হাত বুলিয়ে দেয় তার হাতের নিচে যতগুলো চুল থাকবে ততগুলো নেকি আল্লাহ তার জন্য লিখে দিবেন সুভার আল্লাহ

কি অবস্থা হয় হয় না সেটা আমার জানা আছে সুতরাং কেউ যদি মূল্যায়ন করে প্রতিপালন করে এতিমদের দেখাশোনা করে এতিমদের খেতে দেয় এতিমদের পড়তে দেয় এতিমদেরকে জায়গা দেয় এইভাবে প্রতিপালন করে আমি নবী কেয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি এবং অতি প্রতিপালনকারী ব্যক্তি এইভাবে জান্নাতের মধ্যে থাকবো